আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে একটু কথা বলবো। তো দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এর আগের ভিডিওতে বাস্তব সংখ্যা নিয়ে কথা বলেছিলাম, এবং বাস্তব সংখ্যার মধ্যে আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই ধরনের, তারপরে ভগ্নাংশ, এই পূর্ণ সংখ্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো অনেক শিক্ষার্থী বন্ধুর আসলে দশমিক ভগ্নাংশ নিয়ে বেশ কিছু কনফিউশন থেকে যায়। সেটা হচ্ছে যে অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তারপরে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই ধরনের, তারপরে পৌনপুনিক বা আবৃত্ত যেটা, এটা নিয়ে একটু কনফিউশন থাকে। তো আজকে এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। দেখুন, দশমিক ভগ্নাংশ, আসলে আমরা জানি যে দশমিক ভগ্নাংশ কি জিনিস। প্রত্যেক বাস্তব সংখ্যাকে আমরা কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা কেমন? যেমন মনে করুন যে 2 একটি পূর্ণ সংখ্যা, সেই 2 কে আমরা কিন্তু বাস্তব সংখ্যায় বা দশমিক আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকেও কিন্তু দশমিক আকারে প্রকাশ করা যায়। তেমনি একটি ভগ্নাংশ সংখ্যা 9/4, এটা একটা ভগ্নাংশ, বা সাধারণ ভগ্নাংশ, এটাকেও আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তেমনি 1/3, এটাও একটা ভগ্নাংশ, এটাকেও আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো কেমন সেটা? যেমন ধরুন 2 ইকুয়ালস আমরা লিখতে পারি 2.0, অর্থাৎ এটার যে ভগ্নাংশ মানে এটা সম্পূর্ণই হচ্ছে পূর্ণ অংশ, এর কোনো ভগ্নাংশ নাই। কিন্তু তারপর আমরা সেটাকে দশমিক আকারে লিখে যে ভগ্ন অংশ মানে ভাঙ্গা অংশ সেটা হচ্ছে শূন্য অংশ, শূন্য, সেভাবে আমরা লিখতে পারি। তো বাস্তব সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা ভগ্নাংশে এইভাবে প্রকাশ করা যায়। এবার ধরুন 9/4, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু ভাগফলটা পাবো 2.25, অর্থাৎ এটা কিন্তু এখন আমরা দশমিক আকারে পাবো। তো এটা হলো দশমিক ভগ্নাংশ। তেমনি 1/3, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে, অর্থাৎ 0.33333 আসবে, এভাবে চলমান থাকবে, এই ভাগটা শেষ হবে না, এভাবে এটা কন্টিনিউ চলতে থাকবে। তো দেখুন, এখানে আমরা তিন ধরনের জিনিস পেয়েছি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা কিন্তু ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশটা একসময় শেষ হয়ে গেছে, আর এখানে কিন্তু একটা ভগ্নাংশ কিন্তু চলমান আছে। তো এগুলোই আসলে হচ্ছে তিন ধরনের জিনিস। তো এক্ষেত্রে আমরা এর আগে শিখেছিলাম যে যখন একটা ভগ্নাংশ চলমান থাকে এরকম, তাহলে সেটাকে আমরা পূর্ণগুণিক আকারে লিখতে পারি। অর্থাৎ যে সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসছে সেই সংখ্যাটার মাথার উপরে আমরা একটা পূর্ণগুণিক বিন্দু দিই, পূর্ণগুণিক, এটাকে বলা হয় পূর্ণগুণিক। তো এখন আসুন, দশমিক ভগ্নাংশটা কয় ধরনের হয়। দশমিক ভগ্নাংশ আসলে 3 প্রকার, সেগুলো কি কি? প্রথমে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এরপরে আবৃত দশমিক ভগ্নাংশ, এবং তারপরে হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ বা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটাকে বলা হয়ে থাকে। তো দেখুন, সসীম দশমিক ভগ্নাংশ, প্রথমে আমরা জানি যে সসীম দশমিক ভগ্নাংশ কি, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে, অর্থাৎ যে সকল দশমিক ভগ্নাংশে, এটা একটা দশমিক ভগ্নাংশ, এটা একটা দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের ডান দিকে দশমিক বিন্দুর পরে যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে। সসীম মানে কি? সসীম মানে হচ্ছে যার শেষ আছে, সসীম মানে হচ্ছে যার শেষ আছে। যেমন ধরুন এখানে এই যে 2.25, এখানে কিন্তু এই ভগ্নাংশটার এক সময় গিয়ে শেষ হয়ে গেছে, 5 এর পর আর কিছু নাই, তাহলে এটা একটা সসীম ভগ্নাংশ বা সসীম দশমিক ভগ্নাংশ। আর এখানে কিন্তু দেখুন ডান পাশের অংশটুকু চলমান, এটা চলছেই, তাহলে এটা কিন্তু আমাদের সসীম নয়, এটা কিন্তু একসময় শেষ হয়ে যায়নি, কারণ এটা হচ্ছে চলছে, এটা চলতে চলতে এটা চলার পথ কোথায় গিয়ে শেষ হয়ে গেছে আমরা জানি না, সো এটা অসীম আর এটা হচ্ছে সসীম। তো সেই জন্য আমরা বলছি যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক সংখ্যা থাকে, সসীম সংখ্যক মানে যেটা জানতে পারি আমরা যে এতগুলো আছে, তো সেই সসীম সংখ্যক অঙ্ক থাকে তাদেরকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 0.12, এখানে দেখুন এই ভগ্নাংশটার একটা সময় এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ 2 এর জায়গাতে এসে শেষ হয়ে গেছে, কিন্তু এটা দশমিক ভগ্নাংশ। দশমিকের ডান পাশে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, 2টা অঙ্কর পরে আর কোনো অঙ্ক নাই, তাহলে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তেমনি এটাও হতে পারে 0.1.023, এটাও কিন্তু দেখুন দশমিকের পরে 3টা অঙ্ক আছে এবং 3-এর পরে আর কোনো অঙ্ক নাই, তার মানে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তেমনি 7.832, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এর দশমিক বিন্দুর পরের যে অঙ্কগুলো আছে সেখানে যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা অবস্থায় এসে এই ভগ্নাংশগুলো শেষ হয়ে গেছে, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তেমনি 54.67, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ, কারণ এটা দশমিক বিন্দুর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো এক সময় গিয়ে শেষ হয়ে গেছে। তো সো এগুলোকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। তো এই ইত্যাদি হলো সসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশ কোনগুলো। যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে একটি অঙ্ক বারবার ঘুরে আসে, মানে একটি অঙ্ক বারবার আসে অথবা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, তাহলে কি দশমিক বিন্দুর পরে আমরা দেখলাম যে সসীম তো হতেই পারে, কিন্তু আরো কিছু হতে পারে কি? একই অঙ্ক বারবার ঘুরে ঘুরে আসতে পারে,
অথবা একটা অঙ্ক ঘুরে ঘুরে আসতে পারে, অথবা দুইটা অঙ্ক ঘুরে ঘুরে আসতে পারে, অথবা তার চাইতে বেশি অঙ্ক ঘুরে ঘুরে আসতে পারে। তো যখন এরকম একই অঙ্ক দশমিকের পরে বারবার ঘুরে ঘুরে আসে বা একাধিক অঙ্ক বারবার ঘুরে ঘুরে আসে, সেগুলোকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সো আমরা এখানে সেই সংজ্ঞাটা দিলাম যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে একটি অঙ্ক বারবার আসে অথবা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, তাদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। যেমন জিরো পয়েন্ট, এখানে দেখুন 3.3333, এখানে কিন্তু এই যে থ্রিটা বারবার ঘুরে ঘুরে আসছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক, তিন একটা অঙ্ক এবং একটা অঙ্কই বারবার ঘুরে ঘুরে আসছে। আবার এমন হতে পারে 2.4545 4545 4545, এভাবে দেখুন এই যে 4 5টা কিন্তু চলমান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 4 আসছিল, তারপরে 5, আবার 4, আবার 5, আবার 4, আবার 5, তার মানে এভাবেই দুইটা করে অঙ্ক বারবার ঘুরে ঘুরে আসছে এবং সেটা কিন্তু চলমান। এই যে এই ডট ডট দেওয়া আছে মানে কি, এটা চলমান, এটা অসীম, তাহলে অসীম পর্যন্ত চলমান আছে। আবার এমনও হতে পারে যে 5.12675675, দেখুন 675 কিন্তু দুইবার আছে, তাহলে এখানে 675 675 দুইবার আছে, কিন্তু এখানে দেখুন 5.12 ছিল, 12-র পরে 675 আসছে, দেন 675 আসছে, তারপরে আবার 675, এভাবে 675টা কিন্তু বারবার চলমান, অর্থাৎ এখানে তিনটা সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে বারবার আসছে। সো এগুলোকে আমরা বলবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এবং এগুলোকে প্রকাশ করা হয় পৌনঃপুনিক দিয়ে। তো বন্ধুরা, এই এই আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা একটু পরে বলছি। দেখুন আবৃত দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে সেই অংশগুলোকে আমরা বলি আবৃত্ত অংশ। অর্থাৎ দেখুন এই যে এই ভগ্নাংশে 675টা বারবার ঘুরে ঘুরে আসছিল, তো এই 675টা বারবার ঘুরে আসছিল, অর্থাৎ এখানে দেখুন আবৃত দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার আসে, অর্থাৎ 675 675, এই যে বারবার ঘুরে আসছে, একে আমরা বলবো আবৃত্ত অংশ। তাহলে এই দশমিক ভগ্নাংশের অংশগুলো আছে, এই যে 675 যেটা ঘুরে ঘুরে আসছে সেটা হচ্ছে আবৃত্ত অংশ, তারপরে দশমিক বিন্দু এবং আবৃত্ত অংশের মাঝখানে যেটা থাকে সেটা বলা হয় অনাবৃত্ত অংশ, আর দশমিক বিন্দুর বাম পাশে যেটা সেটা হচ্ছে পূর্ণ অংশ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবৃত্ত অংশ, তেমনি এটাও আবৃত্ত অংশ। তো এক্ষেত্রে আমরা এই আবৃত্ত অংশটাকে এইভাবে লিখি, দেখুন এই যে 675 675 যেহেতু বারবার ঘুরে ঘুরে আসছিল, তো আমরা এতগুলো 675 না লিখে শুধু একবার প্রথম 675টা লিখার পরে তার উপরে আমরা পৌনঃপুনিক দেব, অর্থাৎ প্রথম সিক্স যেটা ছিল, যে সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসছিল তার প্রথম সংখ্যার উপর একটা পৌনঃপুনিক এবং শেষ সংখ্যার উপর একটা পৌনঃপুনিক, এটা হচ্ছে আমাদের 5.12675, এখানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তেমনি দেখুন বন্ধুরা, এগুলোকে তাহলে কিভাবে প্রকাশ করব, যদি আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, এটা হচ্ছে আবৃত অংশ, এবং এই আবৃত অংশ ছাড়া দশমিক বিন্দুর পরে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি অনাবৃত অংশ, এটা হচ্ছে অনাবৃত অংশ, সেই জন্য বললাম যে বাকি অংশকে অনাবৃত অংশ বলে, এটা হচ্ছে অনাবৃত অংশ। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, যে কোনো দশমিক ভগ্নাংশে কোন অংশটুকুকে আমরা আবৃত অংশ বলবো আর কোন অংশকে অনাবৃত অংশ বলবো, সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি। যে দশমিক বিন্দুর পরে যে অংশটুকুতে পৌনঃপুনিক থাকে, অর্থাৎ যাদের মাথার উপরে পৌনঃপুনিক থাকে, মূল পৌনঃপুনিক চিহ্ন থাকে, সেগুলো হচ্ছে আবৃত অংশ, অর্থাৎ যে ভগ্নাংশগুলো বারবার, মানে যে অংশগুলো বারবার ঘুরে ঘুরে আসে সেগুলোই হচ্ছে আবৃত অংশ। আর এই যে আবৃত অংশ যেটুকু আছে এইটুকু যদি আমরা চিনতে পারি, তাহলে কিন্তু অনাবৃত অংশ কোনগুলো সেটা আমরা জানতে পারবো, সেটা হচ্ছে কি, এই যে আবৃত অংশ এবং দশমিক বিন্দু এদের মাঝখানে যে সংখ্যা কয়টা থাকে তাদেরকে আমরা বলি অনাবৃত অংশ। অর্থাৎ এখানে দেখুন 1 2, এটা হচ্ছে অনাবৃত অংশ, আর এখানে কিন্তু আমরা দশমিক বিন্দুর বাম পাশে যেটা সেটাকে কিন্তু পূর্ণ অংশ বলতে পারি, এটা হচ্ছে পূর্ণ অংশ 5। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখুন আমরা যদি এই ভগ্নাংশটাকে বলি, সেক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা ছিল, যদি এরকম থ্রি থ্রি ঘুরে ঘুরে আসে, তাহলে এক্ষেত্রে দেখুন আমরা একটা থ্রি লিখে তার উপর পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করব, সেক্ষেত্রে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এই ভগ্নাংশটার আবৃত অংশ কোনটা, দেখুন শুধুমাত্র 3-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আবৃত অংশ, এটা হচ্ছে আবৃত অংশ। তাহলে এর অনাবৃত অংশ কোথায়, এর অনাবৃত অংশ নাই, কারণ এই যে দেখুন আবৃত অংশ এবং দশমিক বিন্দুর মাঝখানে আর কোনো অঙ্ক লেখা নাই, সো এখানে কোনো অনাবৃত অংশ নাই। তো এক্ষেত্রে দেখুন আর আরেকটা ভগ্নাংশ আমরা দেখি, এই যে মাঝখানে যেটা ছিল 2.4545, এটাকে আমরা প্রকাশ করবো 2.4 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক। আমরা জানি যে যে কয়টা সংখ্যার উপর সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসতে থাকে তাদের মাথার উপরে পৌনঃপুনিক দিতে হয়, এবং সেক্ষেত্রে আমরা জানি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটার উপর পৌনঃপুনিক হয়। তাহলে এখানে দুটা সংখ্যাই ছিল, তাহলে প্রথম সংখ্যাটা ছিল 4, পরের সংখ্যাটা ছিল 5, সো 4 এর উপর পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক। তো বন্ধুরা, এখানে এটা কিন্তু একটা আবৃত অংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এই আবৃত দশমিক ভগ্নাংশের দেখুন আবৃত অংশ কোনটুকু, যে অংশটুকু আবৃত, অর্থাৎ যাদের মাথার উপর পৌনঃপুনিক আছে এরাই হচ্ছে আবৃত অংশ, অর্থাৎ 4 এবং 5, এটা হচ্ছে আবৃত অংশ। তো এটার মতোই
এখানেও কিন্তু দেখুন অনাবৃত কোনো অংশ নাই, কারণ পৌনঃপুনিক বিন্দু এবং দশমিক বিন্দুর মাঝখানে আর কোনো অঙ্ক কিন্তু অতিরিক্ত নাই, তাহলে এখানে অনাবৃত কোনো অংশ নাই, তাহলে এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব যে কোন দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া কিছু অংশতে আবৃত দশমিক ভগ্নাংশে ছাড়াও কিছু অনাবৃত অংশ আছে, আবার কিছুতে কিন্তু অনাবৃত অংশ নাই। তো এদের এই যে আবৃত অংশের অনাবৃত অংশ থাকা না থাকার উপর ভিত্তি করে এই ভগ্নাংশগুলোকে আমরা কিছু ভাবে প্রকাশ করতে পারি। সেগুলো হচ্ছে কি, যে কোন দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়া যদি কোনো অঙ্ক না থাকে তাহলে তাকে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ এই যে পৌনঃপুনিক বিন্দুর পরে আর কোনো অনাবৃত অংশ নাই, এখানেও পৌনঃপুনিক বিন্দুর পরে কোনো অনাবৃত অংশ নাই, তাহলে এগুলো হলো বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। আর যেটাতে অনাবৃত অংশ থাকে সেটাকে আমরা বলি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তো সেটা আমরা পরে বলছি। দেখুন এই যে 4.2.45 পৌনঃপুনিক, তো এটাকে আমরা কিন্তু বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ অথবা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলছি। আর আরেকটা কি জিনিস কি, যে কোন দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অংশ ছাড়াও এক বা একাধিক অঙ্ক থাকলে, এই যে দেখুন আবৃত অংশ ছিল, এখানে আবৃত অংশ ছাড়াও একটা বা দুইটা বা তারও বেশি অনাবৃত অংশ যদি থাকে তাহলে এক বা একাধিক অঙ্ক থাকলে তাকে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। যেমন এই যে এটা, এই ভগ্নাংশটা দেখুন 5.12675, এই যে আবৃত অংশ 675, এটা ছাড়াও দেখুন আরো অংশ আছে, তাহলে এটাকে আমরা বলছি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বা মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে আমরা পৌনঃপুনিক ভগ্নাংশ বলতে পারি। তো আশা করি বন্ধুরা আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ নিয়ে আমাদের যে সমস্যা ছিল বা আমাদের যে কনফিউশন ছিল সেটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো। অসীম দশমিক ভগ্নাংশ গুলো কোনগুলো বোঝাই যাচ্ছে বন্ধুরা, যে অসীম যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক কখনোই শেষ হয় না, অর্থাৎ দশমিকের ডান দিকে অঙ্কগুলো সসীম হয় না, শেষ হয় না, এবং অংশ বিশেষ বারবার ঘুরে ঘুরে আসে না, তাদেরকে আমরা অসীমিক দশমিক ভগ্নাংশ বলি। যেমন যেমন ধরুন √2 = 1.414235, এক্ষেত্রে দেখুন একটা ভগ্নাংশ এটা হচ্ছে √2, মানে হচ্ছে দশমিক আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এইভাবে লিখতে হবে। এবং আমরা দশমিক বিন্দুর পরে যেটা দেখতে পাচ্ছি, ফোর এর পরে ওয়ান আসছিল, তারপরে ফোর, তারপরে আবার টু, তারপরে ওয়ান, তারপরে থ্রি, ফাইভ, অর্থাৎ কোন সংখ্যাগুলোর সাথে কিন্তু কোনোটার কোনো মিল নাই। যারা আসতেছে তারা কিন্তু বারবার একই অঙ্ক ঘুরে ঘুরে আসছে না, আবার এটা কিন্তু শেষও হচ্ছে না। তো এই ধরনের ভগ্নাংশ গুলোকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ বা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এগুলোকে অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। তো এটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তেমনি √3 = 1.732050508, এটাও কিন্তু একই রকম ভাবে চলমান। দেখুন কোন ভগ্নাংশ বা কোন সংখ্যা বারবার ঘুরে ঘুরে কিন্তু এখানে আসছে না, একটা লুপ মেনটেন এখানে করছে না। সো এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশের অসীম দশমিক ভগ্নাংশ। তো মোটামুটি আমরা দেখলাম যে দশমিক ভগ্নাংশের কি কি অংশ থাকে, সসীম অংশ থাকে, তারপরে আবৃত অংশ থাকে, অনাবৃত অংশ থাকে, এবং কিছু কিছু ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ হয়ে থাকে বা অসীম অনাবৃত অংশ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হয়ে থাকে। তো আমরা এরপরে দশমিক ভগ্নাংশ যে যোগ বিয়োগ আছে, স্পেশালি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো আমরা আগেই শিখেছিলাম ক্লাস 4-5 এ, শুধু সাধারণ যে দশমিক ভগ্নাংশ গুলো ছিল, কিন্তু আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ গুলো কেমন হবে এটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো ধন্যবাদ বিন্দুরা।